ছাত্রজনতার বিক্ষোভে পদত্যাগের পর দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই ফিরে আসবেন বলে জানিয়েছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা জানান তিনি সজীব ওয়াজেদ জয় বলেন কথা সত্যি যে আমি বলেছিলাম তিনি অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না কিন্তু সারা দেশে আমাদের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলার পর গত দুই দিনে অনেক কিছুই বদলে গেছে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপদে রাখতে যা যা করা দরকার আমরা তাই করব আমরা তাদের একা ছেড়ে দেব না তিনি বলেন আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় এবং পুরনো রাজনৈতিক দল তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সেরে যেতে পারি না গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই মা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা যুক্তরাজ্য বা অন্য কোনো দেশের রাজনৈতিক আশ্রয় চাওয়াকে খবরে গুজব বলে তার নাচক করে জয় আরও জানান তার মায়ের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের খবরটিও সত্য নয় এ ধরনের কোনো পরিকল্পনাই ছিল না তার আজ হোক বা কাল হোক বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এবং আশা করছি বিএনপি এবং আওয়ামী লীগের মাধ্যমে সেটা হবে তখন শেখ হাসিনা ফিরে আসবেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান এখন প্রশ্ন হলো তিনি কখন ফিরবেন আওয়ামী লীগকে ভারতের সবসময়ের বন্ধু হিসেবে উল্লেখ করে জয় বলেন বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের নিরাপত্তা নিশ্চিতে ভারতকে অবশ্যই আন্তর্জাতিক চাপ তৈরি করতে হবে বাংলাদেশ ও অন্তবর্তীকালীন সরকারের প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে জয় বলেন অন্যথায় বাংলাদেশে নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি হবে এবং এই অঞ্চলে দ্বিতীয় আফগানিস্তানে পরিণত হবে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে নির্বাচন আয়োজন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান জয়